স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। হাসিন জাহান, ওয়েলকাম টু ক্যাম্পেইন কলিং মিডিয়া। থ্যাংক ইউ। আমি একদমই প্রশ্নে চলে যাব যে 5 তারিখ রাম মন্দিরের ভূমি পুজো হলো এবং সেখানে আপনি অভিনন্দন জানিয়ে একটা টুইট করেছিলেন এবং তারপরে আপনাকে হুমকি দেওয়া হয়, ধর্ষণের হুমকি দেওয়া হয়, আপনি অভিযোগ করেছেন, ঠিক কি ঘটেছিল? মানে আপনি যদি দর্শকদের বলেন ঠিক কি ঘটেছিল। আসলে কিছু না, জাস্ট নর্মাল, যেরকম আমরা দীপাবলি বা ঈদ বা আরো যত ফেস্টিভ্যাল গুলো আছে আমরা আমাদের সোশ্যাল সাইট দ্বারা, আমরা সোশ্যাল মিডিয়া থ্রু আমরা সবাইকে উইশ করি, আমরা শুভকামনা জানাই, সেই রকমই নর্মাল আমি একটা শুভকামনা জানিয়েছিলাম সমস্ত হিন্দু সমাজের ভাই বোনদের এই আমাদের রাম মন্দিরের ভূমি পূজনের জন্য। এবার এইটাকে এরা ইস্যু বানিয়ে যে পোস্টার বানিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, সেই পোস্টারে যারা অসামাজিক কট্টরপন্থী লোকেরা মানে যাচ্ছে তাই ভাবে অপশব্দ ব্যবহার করে, আমাকে নোংরা ভাবে গালাগাল, আপত্তিজনক ভাষা ইউজ করে, তারপরে আপনারা আমাকে এমনকি রেপ করার হুমকি দেয়, মার্ডার করার পর্যন্ত হুমকি দেয়, এই ব্যাপারগুলো নিয়ে আমি অসন্তুষ্ট হয়। তখন আমি ভাবলাম যে একটা কমপ্লেন এদের আগেনস্টে করাটা খুব জরুরি। তখন আজকে আমি লালবাজারে সাইবার ক্রাইমে এবং আমাদের সিপিকে ওই যারা এই কমেন্ট মানে নোংরা কমেন্টগুলো বা হুমকির কমেন্টগুলো যেটা করেছিল সেটা স্ক্রিনশট নিয়ে আমার কমপ্লেনে অ্যাটাচ করে আমি ওই লালবাজারে আর সাইবার ক্রাইমে দিই। এই ঘটনাটার পর ইনস্টাগ্রামে আপনি মোদিজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির উদ্দেশ্যে আপনি ঠিক কি মানে কি কারণে এই পোস্টটা দিলেন? মানে আপনি কিছু পোস্ট করেছেন, ওনাদেরকে অভিযোগ জানিয়েছেন, তো এই পোস্টটা কি কারণে দিলেন, বক্তব্যটা কি ছিল আপনার? বক্তব্য এটাই ছিল যে আমাদের ভারতবর্ষে আমাদের মোদিজি আমাদের মহিলাদেরকে নিয়ে এত ভাবছেন, আমাদের মুসলিম কমিউনিটির মহিলাগুলো যে আজ পর্যন্ত এত অত্যাচারিত হচ্ছিলাম, আমরা এত টর্চার হচ্ছিলাম, তারপরে এই 3 তালাককে ইস্যু বানিয়ে এরা আমাদের অনেকের লাইফটাকে নষ্ট করেছে, তো সেই হিসাবে মোদিজি আমাদের লাইফে অনেক রিলিফ দিয়েছেন এই 3 তালাক নিয়ে। আর ওনারই একটা জয়গান ওনাদেরই আছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, তো সেই হিসাবে আমি ভাবলাম যে আমার সাথে যে এই ঘটনাটা ঘটলো, এই যে একটা অসামাজিক লোকেরা যে আমার মান সম্মান হানি করার চেষ্টা করছে বা আমাকে হ্যারাস করার চেষ্টা করছে, আমাকে হুমকি দিচ্ছে নানা রকম অসব মানে অসভ্যতম মানে কি বলে অসভ্যতম সীমা শেষ করে যে হুমকিগুলো দেওয়া, রেপ করা, মার্ডার করা, এইগুলো অযথা, কোনো কারণ নেই এইসবে, তবুও এবার এই কারণে আমি অমিত শাহজিকে, তারপরে আপনার আমাদের PM মোদিজিকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের পুলিশ WB পুলিশকে, সমস্ত জায়গায় আমি টুইট করি এবং কমপ্লেন জানাই যে আমার সাথে এই অপব্যবহার হচ্ছে, আমাকে এরকমভাবে হুমকি দেওয়া হচ্ছে, এদের আগেনস্টে যাতে অ্যাকশন নেওয়া হোক এবং এদেরকে যাতে উচিত শিক্ষা দেওয়া হোক। আমি একদম একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, মানে যেহেতু আপনি বললেন যে নানা রকম ভাবে আপনাদের সমাজের এই 3 তালাক, আপনাদেরকে অত্যাচারিত করা হয়, এরকম অনেক কিছুই বললেন, আমি একটা ব্যক্তিগত জায়গায় যাচ্ছি যে স্বামীর সঙ্গে যখন দাম্পত্য বিবাহের পর মানে বিচ্ছেদের পর এমনিতেই চারপাশ থেকে অনেক প্রশ্ন শুনতে হয়েছে আপনাকে, মানে যদি একটু সেই অভিজ্ঞতার কথা বলেন। দেখুন, সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াটাতে বেশিরভাগ লোকেরা কনজারভেটিভ মাইন্ড নিয়ে থাকে, আমাদের যখন আমরা যতই না বলি যে মহিলারা আগের থেকে অনেক ইন্ডিপেন্ডেন্ট, মহিলাদের এখন অনেক উন্নতি হয়েছে, বাট সেটা যদি খুঁটিয়ে নাটিয়ে আমরা দেখতে যাই বা আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এরকম যদি অনেক মহিলাদের ওপর ঘটনা ঘটে থাকে, তখন যখন মানে একটা বিচারের কথা আসে তখন কিন্তু সমস্ত পুরুষ সমাজ একদিকে হয়ে যায় আর মহিলাদেরকেই মানে পয়েন্ট করা হয়, মহিলাদের ওপরে আঙুল তোলা হয়, তো এটা হচ্ছে বিষয়।
এবার সেই হিসাবে লোকেরা আমাকে টার্গেট করলো, যেহেতু আমাদের এটা পুরুষ প্রধান দেশ, এখানে তো মহিলাদেরকে মানে দমানোর চেষ্টা করা হয়, তো এগুলো তো আমাদের ভাগ্য নিয়েই আমরা জন্মেছি, তো সেটা আমাদেরকে মেনে নিতেই হবে বা সহ্য করতেই হবে, আর এর থেকে বেশি কি বলবো। এই সব ঘটনা নিয়ে তো অনেক রকম প্রশ্ন উঠছে এবং অনেক রকম প্রশ্ন চলবে, মানে এই প্রশ্ন তোলার লোকের অভাব নেই, মানে এমনকি মানে আপনার মানে মেয়ে যে বেবোকে ঠিক সঠিক শিক্ষা দিচ্ছেন না এরকমও মন্তব্য বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। হ্যাঁ, কোথায় উঠেছেন, হাল ছাড়েননি এবং ন্যায় বিচার নিয়ে কতটা আশাবাদী আপনি? দেখুন, আমাদের এই কথাটা নিশ্চয়ই আমরা এটা মানে অস্বীকার করা যাবে না যে আমাদের ভারতীয় সংবিধান খুব ডিলেট চলে, আমরা খুব তাড়াতাড়ি যে জাস্টিসটা পেয়ে যাই তা না, কিন্তু হ্যাঁ আমরা এটাও আমি খুব ভালো করে জানি বা আমরা এটা খুব ভালো করেই জানি যে আমাদের সংবিধান খুব স্ট্রিক্ট, আর আমাদের সংবিধানের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে যে আমি জাস্টিস একদিন নিশ্চয়ই পাবো, হয়তো দেরিতে পাবো কিন্তু আমি নিশ্চয়ই পাবো। আর থাকলো যে নানা রকম মহল থেকে দেবর সম্বন্ধে বা আমার সম্বন্ধে যে কমেন্টগুলো আসছে, ওই মহলগুলো নিশ্চয়ই কোনো স্টেটেবল মহল বা খুব ভালো এডুকেটেড মহল বা খুব ভালো মহল থেকে তো আসছে না, যারা মিন মাইন্ডেড, যাদের নিজস্ব কোনো পরিচিতি নেই, যারা নিজস্ব লাইফে কোনো কিছু করে নেওয়ার মতন ক্ষমতা নেই, যারা জীবন কাকে বলে সেইটুকুও বোঝে না, বা সমাজে থাকতে গেলে যে একটা সভ্যতা জানতে হয় শিখতে হয় সেই কালচারও নেই, তো একটা আনকালচারাল কিছু লোকেদের জন্য অসামাজিক লোকেরা কি কমেন্ট করলো সেই নিয়ে আমারও মাথা ব্যথা নেই। আর আমি যে সমাজে বাস করি বা আমার যে কি বলে আমার যে চারিপাশের মাহল যেটা মানে আমি যেখানে ওঠা বসা করি সেদের ও তাদের সাথে ওদের কোনো মিল নেই, তো আমার এদের নিয়ে কোনো যায় আসে না। আমি এইটা দেখব যে কি হ্যাঁ আমি যে আমার যে চারিদিকের যাদের সাথে পরিচিতি, আমি যাদের সাথে ওঠা বসা করছি তারা আমার জন্য কি কমেন্ট করছে সেটা আমার জন্য ব্যারি করে, যাদেরকে আমি চিনি না জানি না, যে লোকেদের নিজস্ব কোনো বজুদ নেই তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। হাসিন, এই যে টুইট করা হয়েছে এবং এই যে হুমকি দেওয়া হচ্ছে, এই ঘটনাটির পর মানে কয়েকটি সংগঠন প্রশ্ন তুলছে যে মুসলিম মহিলা হয়ে আপনি কি করে হিন্দুদের রাম মন্দির নির্মাণের জন্য অভিনন্দন জানালেন এবং টুইট করলেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনি একটা কথা বলুন, এই যে আমাদের বাকরঈদটা গেল, ঈদুল আজহাটা যে আমাদের যে গেছে এই কদিন আগে, তো আপনাদের কি হিন্দু সমাজের লোকেরা কি আমাদের মুসলিম সমাজের লোকেদেরকে উইশ করেনি? প্রত্যেকেই করেছে। তারপরে এমনকি প্রচুর হিন্দু সমাজের লোকেরা আমাদের এই মানে ঈদের পার্টিতেও অংশগ্রহণ করে। তারপরে আমাদের মুসলিম সমাজের প্রচুর লোকেরা দীপাবলি উইশ করি, তারপরে হোলি উইশ করি, তো সেটা তো আমাদের নিয়মিত হয়ে আসছে, এটা তো আমাদের মানে আমাদের ইন্ডিয়ান কালচার, আমাদের সংস্কৃতি এটাই শেখায় যে আমাদের প্রত্যেকটা ধর্মতেই আমরা পরস্পরকে উইশ করি আর প্রত্যেকের মানে আনন্দের সাথে আনন্দিত হয়। তো সেইভাবে নর্মাল যেটা দীপাবলি, যেটা আপনার আদার্স আরো ফেস্টিভ্যাল, সেই রকমই এটাও আমার জন্য একটা নর্মাল ফেস্টিভ্যালের মতো ছিল বা একটা শুভ কাজ ছিল, তার জন্য আমি শুভকামনা দিয়েছি। এখানে একটা সম্প্রদায়ের লোক বলছে আপনি মুসলিম হয়ে মুসলিম বিরোধী কাজ করেছেন বা হিন্দুদের সমর্থন করছেন। যারা শুনুন, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা কমিউনিটিতে মানে হিন্দু কমিউনিটি বলুন আর আপনার মুসলিম কমিউনিটি বলুন, দুই কমিউনিটিতে বাজে মানুষ আর ভালো মানুষ দুই মানুষই আছে। সেই রকমই যারা বাস্তবের মুসলিম, যারা ইসলাম ধর্মটাকে বোঝে, তারা কোনোদিনও আমাকে এই কথা বলবে না যে আমি মুসলিমদের বিরুদ্ধে কথাটা বলেছি। যারা হিংসা ছড়াতে চায়, যারা একটা মানে দেশের মধ্যে শান্তিটা যাতে না থাকুক সেই প্রচেষ্টা যাদের মধ্যে থাকে, যারা মিন মাইন্ডেড, যারা শান্তিটাকে পছন্দ করে না, যারা নিজেরা অশান্তি পাকিয়ে আর লোকেরা যখন মানে ওই দাঙ্গা বলো বা নানা রকম ভাবে যে প্রবলেমের মধ্যে ফেসে যায় সেগুলো দেখে দেখে ঘরের মধ্যে মজা নেই, তারা এসব কথা বলবে। বাস্তবের যারা মুসলিম তারা কোনোদিন এরকম কথা বলবে না। এই ধরনের হুমকিকে আপনি ঠিক কিভাবে দেখছেন? এটা আমাদের কি বলবো, আমাদের এই সমাজে তো এরকম চলতেই থাকে, মানে আমরা যে সমাজে বাস করি এই সমাজে তো এই এরকম হুমকি
আসে যায়, অনেক রকম কাণ্ড ঘটে, সেটা কিছু করার নেই, আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়েই আছে। কিন্তু এইটাও আমরা জানি যে আমাদের সমাজে যেরকম নোংরা মাথার লোক, নোংরা মানসিকতার লোক আছে, সেই রকমই এদেরকে টাইট দেওয়ার জন্য স্ট্রিক্টলি পুলিশ, স্ট্রিক্ট সংবিধান আর স্ট্রিক্ট ব্যবস্থাও রয়েছে। তো সব দুটোরই কম্বিনেশন আছে, বাস ভ্যারি করে এইটাই যে কারোর যদি সৌভাগ্য থাকলো তো বেঁচে যায়, আর যার বলে না গর্তে যদি পা ঢোকাতে ইচ্ছে হয় তো ঢোকায় আর গর্তে ডোবে। এই এরকম একটা থ্রেডনিং পাওয়ার পর আপনি মোদিজিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীজিকে জানিয়েছেন, কিন্তু আপনি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরো বিষয়টি জানিয়েছেন? হ্যাঁ, ওনাকে আমি কেন জানাবো না, আমাদের উনি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার আমি ওয়েস্ট বেঙ্গলে থাকছি, উনি আমাদের সিএম আর আমি ওয়েস্ট বেঙ্গলেরই মেয়ে, আমি ওনাকে জানাবো না? উনি আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে জানিয়েছি, আমি WB পুলিশকে জানিয়েছি, আর PM নরেন্দ্র মোদি জি বলা হয়েছে, ওনাদের সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি, আমি যেটা জানিয়েছি আমি টুইটের মাধ্যমে জানিয়েছি। মুখ্যমন্ত্রী কোনো রিপ্লাই করেছে বা ওনাদের তরফ থেকে কোনো কিছু যোগাযোগ করে আপনাকে কিছু সিকিউরিটি দেওয়া বা আপনার আপনার জন্য কিছু বলা হয়েছে, করা হয়েছে? না না, এখনো কিচ্ছু না। ও আচ্ছা, আমি হাসিন একদম শেষ একটা প্রশ্নে চলে যাব, যে রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু সমাজকে অভিনন্দন জানানো এখন কি আপনার মনে হচ্ছে যেটা কি আপনি ভুল করেছেন? একদমই না, কেন আমি ভুল করেছি? আমি কোনো কাজই আমি মানে করে ভুল ভাবি সেটা করি না, আমি যেটাই করি আমি খুব ভেবে চিন্তে করি। আর আমি যেহেতু ছোটবেলা থেকে আমি এরকম পরিবেশে, আমার মা বাবা আমাকে এরকম ভাবে লালন পালন করেছেন যেটা আমরা ভুলের দিকে খুব কমই যাই, না যাওয়ার মতন করেই যাই। আর আমাদের আমাদের শিক্ষা এটাই শেখায় যে যে জায়গাটাতে শান্তি, যে জায়গাটাতে আনন্দ, সেই কাজগুলো নিশ্চয় করা উচিত। আমি আজকে কি, আমি কালকেও যদি এরকম কোনো শুভ খবর পাবো আমি আবার টুইট করব। আর তাহলে আপনি কি মোদি সরকারের এই রাম মন্দির যে প্রতিষ্ঠা করছেন সেটাকে সাপোর্ট করছেন? মোদি জি মানে রাম মন্দির করছেন, আমি সাপোর্ট করছি, এই সাপোর্ট আমি বুঝি না বা আমি আগেনস্ট বুঝি না, আমি এইটুকু জানি যে যেখানে আস্থার বিষয়, যেখানে লোকেদের একটা অন্তরাত্মা থেকে আস্থা জুড়ে আছে, ওই আস্থার জন্য লোকেরা হ্যাপি হয়েছিল, নিজেদের বাড়িতে দিয়া জ্বালিয়েছিল, সবাই এই ব্যাপারটাকে মানে এনজয় করেছিল, ওরা একটা ফেস্টিভ্যালের মতন এই ব্যাপারটাকে পালন করেছিল, সেই হিসাবে আমি উইশ করেছি। সাপোর্ট বুঝি না, আগেনস্ট বুঝি না। আপনি কি কি বার্তা দেবেন মানুষকে? দেখুন, বার্তা আমি এইটাই দেব যে মানুষকে না সব থেকে আগে মানুষ হতে শিখতে হবে। আমি হিন্দু, মুসলিম, আমি শিখ, আমি এসআই, এগুলো সব পরের গল্প। এই ধর্মর ব্যাপারটা না অন্ধকার ঘরে বসে ও ঈশ্বরকে ডেকে আমি আমার ধর্মটাকে বুঝতে শিখব যে আমার কি ধর্ম, কিন্তু যখন মানুষের সঙ্গে যখন মানুষের সম্পর্ক তো শুধু ওইটা মানসিকতা, আর ওই ওই মানসিকতা নিয়ে থাকতে হবে যে আমরা মানুষ, যেটা ইনসানিয়ত বলে, এইটাকে নিয়ে বুঝতে শিখতে হবে। আর এখন আমাদের সমাজে, আমাদের ইন্ডিয়ান সমাজে যা অবস্থা, চারিদিকে শুধু হিংসা আর হিংসা, আর রাজনীতি হিংসা এগুলো ছড়িয়ে গেছে। এখন পরস্পরকে ভালোবাসা, একটা দেশে কি করে শান্তি থাকবে, কি করে পজিটিভ কথা বলবো, কিভাবে মানে সবাই একের সাথে এক জুড়ে থেকে আমরা একটা বিশ্বশক্তি দেশ হব, আমরা এই চিন্তাধারা আমাদেরকে করতে হবে। এই আমরা এই করে দিলাম, সেই করে দিলাম, এই দিল্লি দাঙ্গাতে যে এত ক্ষতি হলো, এত লোকেরা টেরেবলের মধ্যে দিয়ে গেল, কত লোকেদের কত মানে ব্যথা, যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হলো, এইসব কি ভালো জিনিস? একদমই একদমই, অসংখ্য ধন্যবাদ হাসিন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন, আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।